हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू द न्यू ब्लॉग। এখন আমরা একটু বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, বুঝতেই পাচ্ছো। আমরা এখন যাচ্ছি খাদিমসে জুতো কিনতে। তো সামিরের জুতো কেনার আছে, তো ও তাই জন্য কিনবে। তো সামিরকে দেখে সানাও বলছে যে আমিও কিনবো, আমার জুতো নেই। আর এটা সত্যি, সানার সমস্ত জুতো ছোট হয়ে গেছে। ওর ইন্ডিয়াতে আসার পর প্রত্যেকটা জুতো ট্রাই করলো, প্রত্যেকটা জুতোই ছোট হয়ে গেছে, পায়ে আর ঢুকছে না। তো ও সত্যি একটাও জুতো নেই। এখন তো কোথাও বেরোতে হচ্ছে না বলে তো আর জুতো মানে দরকার পড়ছে না। তো ইমার্জেন্সির জন্য তো একটা জুতো তো মানে রাখতেই লাগে। তো ওরা দুজনে যখন জুতো কিনছে, তাহলে আমি কেন বাকি থাকি, তাহলে আমিও কিনে নিই। তো তাই জন্য খাদিমসেই যাচ্ছি। খাদিমস হলো আমাদের বাড়ির একদম পাশে, ওয়াকিং ডিস্টেন্স। এখন তো দূরে কোথাও যাওয়াটা পসিবল না, মেট্রো শপার স্টপ যেখান থেকে আমি জুতোগুলো কিনি, তো পাশে আছে বলে এখন কাজ চালানোর মতো আমি খাদিমস থেকে কিনে নিচ্ছি। পরে তো আমি এখানে থাকবোই, তখন নয় শপার স্টপ বা মেট্রো থেকে গিয়ে টুক করে গিয়ে কিনে নিয়ে চলে আসবো। এখন জাস্ট এদিক ওদিক যাওয়ার জন্য জাস্ট কেনা। চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে যেতে পারবো না। এই আমরা এখন চলে এসেছি খাদিমসের সামনে, এত পলিশে ভিতরে দিয়ে ভালো লাগছে। আর ওইটা দেখো, ব্লু ওখান নিচে দেখো, ব্লু নান তার পাশেরটা ওদিকে, ওই ওই রয়ে তারপর লাস্টেরটা নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ ওপরে ওপরে, হ্যাঁ হ্যাঁ দেখো দেখি নিয়ে আসো এখানে একটু।
আমরা এখন চলে এসেছি অ্যাকোপলিসে, একটু ফেন্সার যাবার আছে। বাবা এরকম করতে হবে না,
सानिटाइज ब्लॉग नहीं आज के मत चाचा बाई बाई।